ইতিহাস চর্চা বা ঐতিহ্য রক্ষা দুটোতেই আমরা চিরকাল উদাসীন ছিলাম যখন বিশ্বের ঐতিহ্য নিয়ে হইচে হচ্ছে তখন কলকাতার ট্রাম রয়েছে অবহেলিত এই কথাটি বলতে আজকে কষ্ট হয় না রাগও হয় না জাস্ট একটু খারাপ লাগে বর্তমানে আধুনিকতার যুগে পুরনো আবেগগুলো যেন কোথায় হারিয়ে গেছে মহানগরকে সাজিয়ে তোলার অন্যতম সরঞ্জাম হলো ট্রাম তবে ওই আধুনিকতার যুগে অনেকটাই পিছিয়ে পড়ছে ট্রাম কলকাতার অন্যতম ঐতিহ্য এই ট্রাম প্রায় মুছে যেতে চলেছে তিলোত্তমার বুক থেকে প্রায় চালু হওয়ার প্রথম দিন থেকেই এই যান কলকাতার জন্য নিরবিচ্ছিন্নভাবে পরিষেবা দিয়ে এসেছে স্বল্প ব্যয় যাতায়াত এবং জনসাধারণের সুবিধার্থে লর্ড কার্জন ট্রামের উদ্যোগ নিয়েছিলেন আঠারোশো তিয়াত্তর সালের চব্বিশে ফেব্রুয়ারি মাত্র টু পয়েন্ট কিলোমিটার অর্থাৎ আর্মানিয়া ঘাট থেকে শিয়ালদা পর্যন্ত প্রথম যাত্রাপথে ট্রাম পরিষেবা শুরু হয়েছিল কিন্তু যাত্রীহীনতা না দেখায় এবং সর্বোপরি পরিচালনার অভাবে সেই বছরই নভেম্বর মাসের তারিখে ট্রাম পরিষেবা বন্ধ হয়ে যায় এর ঠিক তিন বছর পর পয়লা নভেম্বর আঠারোশো সালে তৎকাল ভাইস রয়েস লর্ড রিপন কলকাতা ট্রামের নতুন করে যাত্রাপথ উদ্বোধন করেন সেই দিন থেকে আজ পর্যন্ত কলকাতা ট্রাম নিরবিচ্ছিন্নভাবে তার পরিষেবা দিয়ে এসেছে যদিও প্রথম প্রথম দিকে ট্রামের সঙ্গে আজকের ট্রামের বিস্তর ফারাক রয়েছে একদম প্রথম দিকে কলকাতা ট্রাম ব্যবহার হতো ঘোড়ায় টানায় সেই সময়ে ট্রাম কোম্পানি ছিল একশো সাতাত্তর ট্রাম এবং এক হাজারটি ঘোড়া আর তারপরেই স্টিম ইঞ্জিনে চলতো ট্রাম এরপর উনিশশো দুই সালে এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা শুরু হয় এই কলকাতাতে উনিশ শতক থেকে বিশ শতকের মধ্যভাগ পর্যন্ত ট্রামের মানচিত্র প্রসারিত হতে থাকে সেই সময় চেন্নাই করাচি দিল্লি পাটনা কানপুর প্রভৃতি শহরে ট্রাম চললেও একে একে উঠে যেতে থাকে সেই পরিষেবা শুধুমাত্র কলকাতায় রয়ে যায় ট্রামের ব্যবহার বর্তমানে কলকাতায় মোট পঁচিশটি ট্রাম লাইন আছে যা কিনা ক্যালকাটা ট্রাম কোম্পানির অধীনে আর এই কোম্পানির অধীনে দুইশো সাতান্নটি ট্রাম আছে যার মধ্যে একশো পঁচিশটি ট্রাম রাস্তাতে চালু ব্যবসায়িক দিক থেকে খুব একটা লাভজনক অবস্থানে না থাকলেও ময়দান রুটের ট্রাম যা ধর্মতলা থেকে খিদিরপুর পর্যন্ত যায় সেটি একমাত্র লাভজনক ট্রাম রুট কলকাতার ইতিহাসে ট্রাম দুর্ঘটনার কথা মনে পড়লে শুধুমাত্র একটাই ঘটনা আমাদের মনে ভেসে ওঠে সেটি হলো জীবনানন্দ দাশের মৃত্যুর কথা কথা যদিও এই ঘটনাটি দুর্ঘটনা না আত্মহত্যা তা নিয়ে আজও রহস্য বর্তমান ট্রামের দুটো শ্রেণী প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী বড়দের কাছে শুনি আগে ট্রামের প্রতিটি কামরাতে দুটি দরজা ছিল আর এখনকার ট্রামে একটি দরজায় প্রতিটি কামরার মাঝখানে যুগের সঙ্গে তাল মিলিয়ে পুরনো ঐতিহ্য আধুনিকতার ছোঁয়া লাগিয়ে শীততাপ নিয়ন্ত্রিত ট্রাম চালু হয়েছিল দু সালে নোনাপুকুর ট্রাম ডিপো থেকে যা নোনাপুকুর থেকে ধর্মতলা এবং ধর্মতলা থেকে শ্যামবাজারের পথে সারাদিনে ছবার চলে আগে এটি হেরিটেজ ট্যুরেজের জন্য সাধারণত ব্যবহার করা হতো বর্তমানে যা জনসাধারণের জন্য ব্যবহৃত এই ট্রামের গতি ঘন্টায় পঁয়ত্রিশ কিলোমিটার এবং উঠলেই কুড়ি টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের দু হাজার চোদ্দো সালে উনত্রিশে সেপ্টেম্বর একটি অভিনব উদ্যোগ নেয় সিটিসি সেই দিনই উদ্বোধন করা হয় সারণিকা এটিই দেশের একমাত্র ট্রাম ট্রাম মিউজিয়াম সম্পর্কিত নানা ইতিহাস জানা জানা যায় যায় এখান থেকে চা কফি স্বাদ নিতে নিতে ক্যাফেটেরিয়ার পুরনো কলকাতার ট্রামের বিবর্তন থেকে ট্রাম টিকেটের বিবর্তনের ইতিহাস এই ট্রাম মিউজিয়ামে দেয়ালের শেষ প্রান্তে আছে বিশিষ্ট সাহিত্যিক জীবনানন্দ দাস সুনীল গঙ্গোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখদের ছবি এবং তাদের রচিত বিখ্যাত লাইন দুই কামরার এই মিউজিয়াম বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন একটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে মিউজিয়ামের টিকিট মাত্র টাকা সবশেষে বলা যায় মেট্রো রেল ওলা উবেরের যুগে ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবার বন্ধের পক্ষে অনেকে মত দিয়ে থাকেন ধীরগতি ট্রামের বিরুদ্ধে তাদের মত যানজটের সৃষ্টি হয় ট্রামের কারণে যা বর্তমান যুগে অনুপযুক্ত এবং এর কোনো আবশ্যকতা নেই এটাও অনেকে মনে করেন যদিও একটি ট্রাম বহু মানুষ পরিবহনে সক্ষম সর্বাধিক তিনশো যাত্রীর আছে একটি ট্রামের ট্রাম ব্যবস্থা বৈদ্যুতিক শক্তিতে চলার কারণে মুক্ত রাখে পরিবেশকে ফলে এই হালকা যানটির সুবিধাও অনেক দিনে দিনে কলকাতা যতই এগিয়ে যাক না কেন কলকাতার ঐতিহ্য ধারক ট্রাম সমহিমায় বজায় ছিল আছে এবং থাকবে এই হলো কলকাতার ট্রাম্প নিয়ে অল্প কিছু কথা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে